হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আচ্ছা, আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, তো অ্যাজ ইউজুয়াল WBCS 2023 এর যে কোয়েশ্চেন পেপারটা আমি সলভ করছিলাম ইংলিশের, সেটারই কন্টিনিউয়েশন ভিডিও এটা। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমার আগের ভিডিওসগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর তাতে যদি আপনার কিছু ডাউট থাকে বা কোনো জায়গায় কোয়ারিজ থাকে, তো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্ট সেকশন সবসময় ওপেন। আচ্ছা, লাস্ট কিছু ভিডিওসে আমি নিজেই দেখেছি কি বোর্ডে যখন আমি লিখছি, তো বোর্ডে আমার ওই ঘরের লাইটিংটা খুব একটা ভালো না বলে এখন থেকে আমি আর বোর্ডে আপনাদেরকে পড়াবো না, আমি স্ক্রিনের মধ্যেই কোয়েশ্চেন তার সাথে অপশনস আর আনসার দিয়ে দেব। তো আই থিঙ্ক এই পদ্ধতিটা আপনাদের জন্য বেশি পরিষ্কার হবে বুঝে। তো চলুন আজকের ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেনটাতে যাওয়া যাক। তো নাম্বার 13 অবধি অলরেডি আমি লাস্ট ভিডিওতে সলভ করেছি, সো আজকে কোয়েশ্চেন পেপারের নাম্বার 14 কোয়েশ্চেনটা তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। হু ইজ আ সিফোলজিস্ট, এটা হলো আজকের কোয়েশ্চেন। অপশনসগুলো এবার দেখে নেওয়া যাক। Number A, someone who specializes in statistical studies of voting patterns in elections. Number 2, someone who specializes in a certain branch of neuropsychology. Number C option, someone who specializes in a certain branch of astrophysics. And number D option, someone who practices Freudian psychoanalysis. ঠিক আছে, তো চারটে অপশন দেওয়া আছে। তো উইদাউট ওয়েস্টিং টাইম আমি আপনাকে সিফোলজিস্টের মানে বলে দিচ্ছি। দেখুন, নাম্বার এ অপশনটা সামওয়ান হু স্পেশালাইজেস ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অফ ভোটিং প্যাটার্নস ইন ইলেকশন, এইটা এটাই হলো সিফোলজিস্টের মানে। মানে যে ভোট আমরা দিয়ে এই ভোটিং প্যাটার্নস ইলেকশন রিলেটেড যে স্টাডিজটা সেটাকে যে করে তাকে বলে সিফোলজিস্ট। ওকে, নাও আমরা নাম্বার 15 কোয়েশ্চেনটা তাড়াতাড়ি করে দেখে নি। পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট সিমিলার টু দি আদার্স। চারটি অপশন দেওয়া আছে, তার মধ্যে আমাদের সেই ওয়ার্ডটা পিক করতে হবে যেটি অন্য তিনটি অপশনের থেকে আলাদা। তো অপশনসগুলো দেখে নেওয়া যাক। নাম্বার এ ইজ পন্ড, নাম্বার বি ওয়াটার বডি, নাম্বার সি লেক, অ্যান্ড নাম্বার ডি স্ট্রিম। তো পন্ড মানে পুকুর, ভালো করেই জানেন। ওয়াটার বডি মানে যখনই একটা পন্ড হোক, রিভার হোক, সি হোক, ওশান হোক, তো যে কোনো ওয়াটার বডি যেটা মানে আপনার চার ধার দিয়ে বা লেক হোক, মানে কি বলবো, ল্যান্ড দিয়ে কাভার্ড আর মাঝখানে হলো জল, সেটাই হলো ওয়াটার বডি। তো এখানে যে দেখুন পন্ড পুকুর, সেটাও চারিধার দিয়ে কাভার্ড, দেন লেক, লেকটাও আপনার চারধার দিয়ে কাভার আর মাঝখানে জল, আর ওয়াটার বডি তো যে কোনো ওয়াটার বডি হতে পারে। কিন্তু স্ট্রিমটা যেটা সেটাও কিন্তু জল, কিন্তু জলটা ওটা কিভাবে যায়, ধরুন বহুদিন ধরে একটা চ্যানেল থেকে একটু একটু করে জল পাস করছে, মানে একটা ছোট জায়গাও হতে পারে, একটু ব্রডও হতে পারে, তো এটা একটা কি ন্যাচারালি একটা ফ্লো হচ্ছে কিছুটা জলে একটা চ্যানেল দিয়ে। তো এখানে কিন্তু কোনোভাবে এটা আমি কনভিন্সড হতে পারছি না, বা হয়তো আপনারাও হবে না, কি এই যে স্ট্রিম অফ ওয়াটারটা এইটা মানে চারিদিক দিয়ে আপনার কাভার্ড, কারণ ওই স্ট্রিম অফ ওয়াটারটা গিয়ে হয় রিভারে মিশছে বা সিতে মিশছে বা অন্য কোনো ওয়াটার বডিতে গিয়ে মিশছে। তো সে কারণে আমরা স্ট্রিমটাকে এখানে পয়েন্ট আউট করে চেক মার্ক দেব। নাম্বার 16 কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ আ ক্লিয়ার ভয়েন্ট। নাও ক্লিয়ার ভয়েন্ট মিনস যে ফিউচার প্রেডিকশন করতে পারে। তো অপশনস গুলো তাড়াহুড়ো করে দেখে নি, তাড়াতাড়ি করে দেখে নি। ইনফ্যাক্ট, অ্যান্ড অ্যাস্ট্রোলজার, অ্যান্ড অ্যাস্ট্রোনমার, অ্যান্ড অ্যাস্ট্রোফিজিসিস্ট, আর লাস্ট এটা অ্যান্ড অ্যাস্ট্রোনট। তো অ্যাস্ট্রোলজার মানে যে ফিউচার প্রেডিকশন করে আর মানে বলে কি এটা ফিউচারে ঘটতে পারে, অ্যাস্ট্রোনমার মানে এনি ওয়ান হু ইজ রিলেটেড টু স্পেস স্টাডিজ, ওকে। তারপরে অ্যাস্ট্রোফিজিসিস্ট, সেও মানে স্পেসের যে ফিজিক্সটা আছে সেটা নিয়ে পড়াশুনো করছে, মানে অ্যাস্ট্রাল যে লাইফটা আছে সেটা নিয়ে পড়াশুনো করছে, দ্যাটস ওয়াই অ্যাস্ট্রোফিজিসিস্ট। অ্যান্ড লাস্ট ইজ অ্যাস্ট্রোনট, মানে যে স্পেসে যায়। সো এখানে খুব ইজিলি বুঝতে পারছি নাম্বার এ অপশন, অ্যান অ্যাস্ট্রোলজার হু ক্যান ডু সাম ফিউচার প্রেডিকশন ইজ দ্য মিনিং অফ
being a clear buoyant. Number 17 question, it is a grammatical question. Dekhe nao ja. Correctly change the following sentence to the active voice using the appropriate punctuation. ঠিক আছে, তো এখানে আমাদের দেখতে হবে কি একটা সেন্টেন্স দেওয়া আছে, সেটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, সেটাকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হবে। তো এখানে চারখানি অপশন দেওয়া আছে, আমরা চারটি অপশন একের পর এক দেখব আর দেখব কোন অপশনটা পারফেক্টলি অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করা আছে, তার সাথে গ্রামাটিক্যালিও সেটা ঠিক। সো ফার্স্ট অপশনটা দেখে নেওয়া যাক, স্ক্রিনে দেখতে পারবেন আপনারা। মাই ডটার সেজ, তারপর দেখুন সিঙ্গল ইনভার্টেড কমায়, আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, সিঙ্গল ইনভার্টেড কমা, ফিনিশ। নাম্বার বি, মাই ডটার সেইড কমা, ডাবল ইনভার্টেড কমা স্টার্ট হলো, আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, তাহলে এটা ডাবল কোটসে শেষ হল। নাম্বার সি, মাই ডটার টেলস আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, এটাও সিঙ্গল কোট। অ্যান্ড নাম্বার ডি, মাই ডটার টোল্ড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, এটা ডাবল কোটসে। তো এবার যদি আমরা গ্রামাটিক্যালি এটাকে অ্যানালাইসিস করি, তো নাম্বার বি অপশনটা তো আপনি দেখুন, আমি স্ট্রেট অ্যাওয়ে আনসারের দিকেই যাচ্ছি। মাই ডটার সেড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, তো ফার্স্ট অফ অল যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করছি তখন ওটা সেড হবে, কিন্তু যদি আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করি তখন ওটা টোল্ড হবে। ওকে, মাই ডটার টোল্ড দ্যাট, কিন্তু এখানে আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করছি, সে কারণে মাই ডটার সেড। ওকে, দেন কমা, আর তারপরে যে গ্রামাটিক্যালি যেটা বলছি, কারণ আমরা কোট করছি কেউ কি বলেছিল এক্স্যাক্টলি, তো ডাবল ইনভার্টেড কমার মাঝখানে আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ। সো নাম্বার বি অপশন না দেরি করে একেবারে ঠিক মেরে দিন। নাম্বার 18 কোয়েশ্চেন দেখে নেওয়া যা, উইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অক্সিলারি ভার্ব, প্রথম অপশনটা হলো লুক, সেকেন্ড ক্যান, থার্ড টেক, ফোর্থ ডু। দেখুন ভার্ব আর অক্সিলারি ভার্ব এটা দুই রকমের ভার্ব হয়, যেরকম ধরো লুক, লুকটা হ্যাঁ মানে তাকাও, একেবারে ডাইরেক্ট একটা ভার্ব, এটা অক্সিলারি ভার্ব না, ডাইরেক্ট ভার্ব, প্লে, লুক, স্লিপ, লাইক দ্যাট। তারপর টেক, টেক মানে নেওয়া, মানে কোনো কাজ করছি, ঠিক আছে, তো এটা হলো ডাইরেক্ট ভার্ব। ডু, ডু মানে কাজ করছি, তার মানে এটাও ডাইরেক্ট ভার্ব। কিন্তু এখানে ক্যানটা দেখুন, ক্যান মানে কি, ক্যানের পরে আমাদের আর একটা মানে তোমার ভার্ব লাগবে, ঠিক আছে, সেজন্য এই ক্যানটা আমি সিম্পল ভার্বের ক্যাটাগরিতে ফেলতে পারছি না। যেরকম ধরুন আমি একটা সেন্টেন্স বানালাম, আই ক্যান ডু দিস ওয়ার্ক, ইউ ক্যান গো দেয়ার, তো ক্যানের পরে ডু আসছে, ক্যানের পরে গো আসছে, তাহলে ডু আর গো এটা হলো ডাইরেক্ট ভার্ব, কিন্তু ক্যানটা হয়ে গেল অক্সিলারি ভার্ব, কারণ ক্যানটা আপনাকে এক্সপ্রেস করার অ্যাবিলিটি দিচ্ছে বা পারমিশন দিচ্ছে বা কোনো কাজ করার পারমিশন আপনাকে দিচ্ছে। সো ক্যান ইজ ইয়োর অক্সিলারি ভার্ব, সো নাম্বার বি অপশন ইজ ক্যান, ঠিক করে দে। নেক্সট কোয়েশ্চেন ইজ নাম্বার 19 কোয়েশ্চেন, দেখে নেওয়া যাক, অফ উইচ অফ দ্য ফ্রেজেস বিলো ইজ দ্য লেটার ব্লগ অ্যান্ড অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে, তো ব্লগ যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা আমরা কোন পার্টিকুলার ওয়ার্ডের অ্যাব্রিভিয়েশন হিসেবে ইউজ করি, মানে শর্ট ফর্ম হিসেবে ইউজ করি। তো ফার্স্ট অপশন ইজ ওয়েবলগ, সেকেন্ড ইজ ওয়েব ব্লগ, থার্ড অপশন ইজ ওয়েব ব্লগার, অ্যান্ড দ্য লাস্ট দ্যাট ইজ ডি অপশন ইজ ওয়েব ব্লগিং। নাও আমি এটা দেরি করব না, ব্লগ আপনি এটা নিজেও খুঁজতে পারবেন খুব ইজি, ব্লগটা হলো শর্ট ফর্ম অফ ওয়েব ব্লগ, তার মানে কি ওয়েব ব্লগ বা ব্লগটা কি, কি একটা পেজ আছে যেটাকে আপনি ফ্রিকোয়েন্টলি আপডেট করছেন, সেটার মধ্যে কিছু নতুন জিনিস লিখছেন, কিছু নতুন ইন্ট্রোডিউস করছেন, আর এটা পুরোটাই আপনার ইন্টারনেটে হচ্ছে, ঠিক আছে, তো ব্লগ বানাচ্ছেন যেটা আমরা বলি। এবার ওয়েব ব্লগ মানে ব্লগটা বানাচ্ছি তো ওটা আলাদা করে কিছু হবে না। নেক্সট হলো ওয়েব ব্লগার, যে ব্লগ বানায়, আর লাস্ট হলো ওয়েব ব্লগিং মানে ব্লগ করা। তো ওয়েব লগ সেটাই হলো, মানে একটা লগ মানে কি, একটা কি বলবো, মানে আপনার
একটা বুকের মতন, সেই বুকটা একটা ডকুমেন্টের মতন হতে পারে, কি এটা ইন্টারনেটে হচ্ছে, মানে এটা অনলাইন হচ্ছে, আর সেইটা আপনি ব্লগ হিসেবে, মানে ওয়েব ব্লগ যেটা, মানে যার রেকর্ড আপনি রাখতে চান সেটার মধ্যে আপনি স্টোর করলেন, কিছু লিখলেন, কিছু ছবি দিলেন, কিছু মানে ব্যাপারে ডিসক্রাইব করলেন, কিছু ডেসক্রিপশন, কিছু নারেশন, যা খুশি, অ্যান্ড ইউ কিপ অন আপডেটিং দ্যাট। যখন আপনার মনে হবে কিছু চেঞ্জ করতে হবে বা কিছু মনে হবে কিছু অ্যাড করতে হবে, ইউ ক্যান কিপ অন ডুইং দ্যাট ইন দ্য ওয়েব লগ, মানে রেকর্ড, লগ মানে রেকর্ড। সো ব্লগ ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ দ্য ফার্স্ট অপশন, ওয়েব লগ। সো ঠিক করে দিন নাম্বার এ। নাও নাম্বার 20টা দেখে নেওয়া যাক। সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন বোথ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তার মানে যা যা সেন্টেন্সেস দেওয়ার আছে, দুটো সেন্টেন্সে দেওয়া আছে, তার মাঝে পার্টিকুলার ওয়ার্ডটা আইটালিক্সে লেখা, মানে একটু জানেন একটু অন্যভাবে লেখা, সেই ওয়ার্ডটাকে আমাদের রিপ্লেস করতে হবে একটা কমন ওয়ার্ড দিয়ে। তার মানে দুটো সেন্টেন্স দেওয়া আছে, দুটো সেন্টেন্সে একটা পার্টিকুলার ওয়ার্ড, মানে আলাদা আলাদা ওয়ার্ড, সেটা আইটালিক্সে দেওয়া আছে। এবার দুটো ওয়ার্ডের একটা কমন মিনিং সেটা আমাদের অপশন থেকে খুঁজে বার করতে হবে। সো ফার্স্ট ইজ the first sentence jeta, the police are trying to control the crowd, ekhane je control word ta ache seta italics e ache. Next holo, junk food may have high levels of harmful chemicals, ekhane have jeta seta holo apnar italics e ache. To ebar amra options gulo dekheni ar amra bar korbo ki ei first holo control ar second ta holo have, ei dutor কমন যেটা ওয়ার্ড, মানে এই দুটো ওয়ার্ড কে কে কমন ভাবে বানতে পারছে কোন ওয়ার্ডটা সেটা দেখে নেওয়া যাক। নাম্বার এ ইজ চেক, নাম্বার বি ব্লেম, নাম্বার সি কন্টেইন, নাম্বার ডি ইনকর্পোরেট। নাও চেক করা মানে কোনো জিনিসকে একটু রেস্ট্রিক্ট করা, কি ধরুন আপনি অনেক বেশি সুগার খাচ্ছেন, সো ইউ আর ট্রাইং টু চেক অন ইয়র সুগার ইনটেক। আর চেক মানে আরেকটা হলো কোনো জিনিসকে ভালো করে পড়ে সেটা ঠিক হয়েছে কি ঠিক হয়নি সেটাকেও চেক বলে। তো এখানে চেক কোনোভাবেই যাচ্ছে না, কন্ট্রোল করা মানে জানেন কি কোনো জিনিসকে হতে দেওয়ার থেকে মানে প্রিভেন্ট করা, সেটাকে কন্ট্রোল করা। নেক্সট হলো ব্লেম, ব্লেম মানে কোনো আপনি কাউকে দোষী দায়ী করছেন, ঠিক আছে। নেক্সট তারপর থার্ড নাম্বার অপশন হলো কন্টেইন, কন্টেইন মানে কোনো জিনিসকে একটা পার্টিকুলার জায়গায় ধরে রাখা, ঠিক আছে। লাস্ট হলো ইনকর্পোরেট, ইনকর্পোরেট মানে কোনো জিনিসকে অ্যাড করা কোনো একটা পার্টিকুলার জিনিসের মধ্যে, মানে আমি একটা কিছু ইনকর্পোরেট করলাম, একটা নতুন কিছু আইডিয়া আমি অ্যাড করলাম বা ইনকর্পোরেট করলাম। তো এখানে দেখুন, জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস। এবার আমি যদি অপশনটাকে নিই নাম্বার সি, জাঙ্ক ফুড মে কন্টেইন হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস, মে হ্যাভ মানে জাঙ্ক ফুডের মধ্যে হাই লেভেল অফ কেমিক্যালস আছে বা থাকতে পারে, তাহলে মে কন্টেইন, মে হ্যাভ যাচ্ছে কাছাকাছি। এবার ফার্স্ট সেন্টেন্সটা দেখি, দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, কন্ট্রোল করা মানে কোনো জিনিসকে প্রিভেন্ট করছে, ঠিক আছে, তার মানে একটা পার্টিকুলার গন্ডিতে সেই জিনিসটাকে বেঁধে রাখতে চাইছে। তো আমরা কি বলবো, দ্য পুলিশ আর ট্রাইং টু কন্টেইন দ্য ক্রাউড, দিস ইজ অলসো কারেক্ট। সো আমাদের আনসার হবে নাম্বার সি, দ্যাট ইজ কন্টেইন, ঠিক করে দিন। নাম্বার 21 কোয়েশ্চেন স্ক্রিনে দেখে নিন আপনি তাড়াতাড়ি করে কোয়েশ্চেনটা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট সেট অফ ওয়ার্ডস, শি ওয়াজ নট ইন্টারেস্টেড ড্যাশ টেকিং ড্যাশ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড ড্যাশ অপ্ট ড্যাশ জার্মান ইনস্টেড। ওকে, সো আমরা ডাইরেক্টলি অপশনটাতে যাই কারণ এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। তো ফার্স্ট অপশনটা দেখি, ইন আপ টু ফর, এবার এই অপশনগুলো এই ব্ল্যাঙ্কস গুলোতে বসাই আর দেখি সেন্টেন্সটা কিরকম দাঁড়ায়। শি ওয়াজ নট ইন্টারেস্টেড ফার্স্ট অপশন ইন টেকিং আপ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড টু অপ্ট ফর জার্মান ইনস্টেড। গ্রামাটিক্যালি তো নাম্বার এ অপশনটা টোটালি রাইট, কিন্তু নাম্বার এটা ঠিক করার আগে আমরা নাম্বার বি সি ডিটা একটু দেখে নিই, মানে একটা কার্সারি গ্লান্স দিয়ে নিই। তো নাম্বার বি অপশনটাতে দেখুন টু দিয়ে শুরু, শি ওয়াজ নট ইন্টারেস্টেড টু টেকিং, টোটালি রং গ্রামাটিক্যালি। তো আমি নাম্বার সিতে যাই এবার, শি ওয়াজ নট ইন্টারেস্টেড অন টেকিং ফ্রেঞ্চ, আগেন রং। অ্যান্ড লাস্ট ওয়ান, শি ওয়াজ নট ইন্টারেস্টেড ফর টেকিং,
রং, তাহলে একেবারে চোখ বন্ধ করে নম্বর এই অপশনটা আপনি ঠিক করে দিন। ওকে, নাও নাম্বার 22 কোয়েশ্চেন স্ক্রিনে দেখে নিন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থরোলি। দুটো ব্ল্যাঙ্কস আছে, অপশনস দেখে নিন। লুক ইন টু মোর, লুক ইন মোস্ট, লুক আপ মাচ, নাম্বার ডি লুক ফর মেবি। সো এবার আমরা এক একটা অপশন এই ব্ল্যাঙ্কে বসিয়ে দেখি কি কোনটা সব থেকে পারফেক্টলি অ্যান্ড গ্রামাটিক্যালি করেক্ট। ওকে, উই নিড টু, ফার্স্ট অপশন, লুক ইন টু দিস ম্যাটার মোর থরলি। ওকে, তো গ্রামাটিক্যালি এটা ঠিক লাগছে। সেকেন্ড অপশনটা দেখি, উই নিড টু লুক ইন দিস ম্যাটার মোস্ট থরলি। এটা একেবারে যাচ্ছে, মোস্ট থরলি বলে কোনো, মোস্ট থরলি একেবারে রং। দেন নাম্বার সি, উই নিড টু লুক আপ দিস ম্যাটার মাচ থরলি, একেবারে রং, মানে এইরকম উইয়ার্ড ইংলিশ। ওকে, অ্যান্ড নাম্বার ডি, উই নিড টু লুক ফর দিস ম্যাটার মেবি থরলি। দেখো, থরলি আমরা যদি কোনো কাজ করতে চাই তাহলে মেবি কেন হবে, আমরা করব। আর উই নিড টু লুক ফর দিস ম্যাটার না, মানে ম্যাটারটার মধ্যে আমি ভিতরে ঢুকে দেখতে চাই থরলি, তো লুক ইন টু দ্য ম্যাটার হবে। সো নাম্বার এ অপশন ইজ কারেক্ট। তো লুক ইন টু আর মোর, উই নিড টু লুক ইন টু দিস ম্যাটার মোর থরলি। ওকে, সো ঠিক করে দিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23 অন দ্য স্ক্রিন। Select the word that best replaces both the italicized words in the sentences given below. So sentence 1, the management did not find him suitable for the job. Suitable here is in italics. Number 2 sentence, he was not able to arrange all his belongings into one suitcase. Arrange is the word which is written in italics. So now we have got two words, suitable and arrange. So now we will see the options. First option is good, second is apt, third is fit, and the last option is cram. Okay, so good mane holo bhalo, apt mane jeta proper, fit mane kono jagay bhalo kore boshe jawa, and cram mane chapano. So the management did not find him suitable for the job. Tar mane the management did not find him, option lo dekhun, did not find him fit for the job. Fit mane oi jaga ta te thik boshche na. Next, he was not able to arrange all his belongings into one suitcase. Ekta suitcase er modhe sob kichu apni sundor kore boshate chaichen seta ki boshche ki boshche na seta dekhte hobe. He was not able to fit all his belonging into one suitcase. তাহলে দেখুন, suitable as well as arrange দুটোই কিন্তু আমি যদি fit অপশনটা নিই যেটা commonly দুটোকে satisfy করছে. So the answer is number C option, fit. Now, next question 24 on the screen. Choose the word which is the antonym of shied. Now shied মানে হলো বোকা. Okay, so first option is scold. Achha, antonym মানে opposite. Okay, so shied এর opposite চাইছি, synonym চাইনি, same meaning চাইনি. Okay, so first option is scold, তো shied মানে scold, তো এটা হবে না. Number B, chastise, এটার মানে হলো তো কাউকে criticize করা, কোনো একটা বিশেষ ব্যাপারের জন্য কাউকে খুব ক্রিটিসাইজ করা, তো ক্রিটিসাইজ করা বা বকাবাদ্ধি করা অনেকটাই নেগেটিভ. ওকে, সো এটাও হবে না, চেষ্টাইজও হবে না. নাম্বার সি অপশন হলো প্রেজ, মানে প্রশংসা করা. তো শাইড মানে স্কোল্ড করা, বা আপনি বলতে পারেন কাউকে নেগেটিভলি ক্রিটিসাইজ করা, তার উল্টো কি হতে পারে, প্রশংসা করা, তো প্রেজ. তো নাম্বার সি অপশনটা আমার তো মনে হচ্ছে হবে, তাও নাম্বার ডি অপশনটা দেখে নিই. লাস্ট ইজ আ রেইন. ওকে, এটা একটা আলাদা ওয়ার্ড, সেটার মানে হলো কি কেউ কোনো ক্রাইম করেছে আর তার জন্য তাকে অ্যাকিউজ করা হয়েছে, তাকে দায়ী করা হয়েছে. তো আবার সেটাই ওই নেগেটিভ দিকে চলে আসে, স্কোল্ড করা, ক্রিটিসাইজ করা, অ্যাকিউজ করা, তো হবে না. প্রেজ মানে একেবারে প্রশংসা করা. সো দ্য অ্যান্টোনিম অফ শাইড ইজ প্রেজ, দ্যাট ইজ নাম্বার সি অপশন, টেক ইট. নাও দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও ইজ নাম্বার 25th কোয়েশ্চেন. Choose the word which is synonyms with adjunct. So adjunct word in mane ta age amra dekheni. Adjunct mane a thing that is added
or joined to something larger or more important. মানে একটা অলরেডি জিনিস আছে, সেটার মধ্যে আরো একটা জিনিস জয়েন করলেন, সেই জিনিসটা আগেও লার্জার থাকতে পারে বা খুব ইম্পর্টেন্ট জিনিস, তার মধ্যে আবার কিছু জয়েন করলেন, তার মানে অ্যাড করলেন আর জয়েন করলেন, দ্যাট ইজ কল অ্যাডজাঙ্ক্ট। সো এবার আমরা এটাকে সিনোনিম মানে সেম মিনিং ওয়ার্ড আমাদের বার করতে হবে। সো অপশনস গুলো দেখে নিই। ফার্স্ট অপশন ইজ অ্যাডমনিশ। অ্যাডমনিশ মানে স্কোল্ড করা, মানে কেউ কোনো ভুল করেছে আপনি বুঝিয়ে তাকে স্কোল্ড করছেন। নাম্বার বি ইজ অ্যাডিশনাল, অ্যাড করা। নাম্বার সি ইজ অ্যামরফাস। অ্যামরফাস মানে এমন একটা জিনিস যার কোনো ডেফিনিট শেপ নেই, কোনো ফর্ম নেই, ঠিক আছে, মানে আপনি ওটাকে দেখে বলতে পারবেন না কি এইটা স্কোয়ার বা রেক্টাঙ্গেল বা ট্রায়াঙ্গেল, মানে একটা এবোর খেবর, এবোর খাবর যাই বলুক, সরি বেঙ্গলিতে ভুল বলতে পারি বাংলাটা, তো ওই রকম একটা শেপ, ঠিক আছে, তো অ্যামরফাস হবে না। অ্যান্ড লাস্ট ইজ অ্যাম্বিগুয়াস, হ্যাভিং মোর দেন ওয়ান পসিবল মিনিং। একটা পার্টিকুলার ওয়ার্ডের বা একটা পার্টিকুলার সেন্টেন্সের এক থেকে বেশি পসিবল মিনিং হতে পারে, তো এটাও ঠিক হচ্ছে না, কারণ আমার অ্যাডজাঙ্ক মানে হলো অ্যাড করা, তো এখানে নাম্বার বি ইজ অ্যাডিশনাল। চোখ বন্ধ করে নাম্বার বি অপশনে আপনি ঠিক করে দিন। সো গাইজ, হোপ ইউ হ্যাভ লাইক টুডেজ ভিডিও, অ্যান্ড ইফ ইউ হ্যাভ লাইক, ডু নট ফরগেট টু প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর এখনও WBCS 2023 এর সমস্ত কোয়েশ্চেন সলভ করা হয়নি, তো আমার যতক্ষণ না এই পার্টিকুলার ইয়ারের পেপারটা শেষ হচ্ছে আমি কিন্তু এই ইয়ারের উপরেই ভিডিও দিয়ে যাব। সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই হেল্প করবে, আর কোনো কিছু জানার থাকলে বা জানানোর থাকলে কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা আছে। সো কিপ আপ উইথ দ্য ভিডিওস as they are coming, or any queries that you have in your mind or any solution which I might have done wrong with you, you want to discuss that, please come and give your feedback on the comment section. So stay tuned. Bye-bye.